গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বিন্দাস আছি, দেখতে পাচ্ছ। আজকেও কিন্তু সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি, শুধু বাবা মা বাদে। বাবা মাদের সব জায়গায় যায় না জানোই তো। আমরা আবার ঘুরতে চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা ভাবতে থাকো, আর তোমরা ভাবতে ভাবতে আমরা ঠিক পৌঁছে যাব। তখনই দেখাবো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। একটু সবাই হাই বল। আর আমাদের যেহেতু দেখো শরীর তো ভালো না, তাই আমাদের ছোটু কিন্তু দুদিন হয়ে গেছে, এখনো ওর জ্বর আছে, একটু ঠিকঠাক করে হাঁটতে পারছে না, পায়ে দিয়েছে তো একটু ব্যথা আছে, মানে সারাদিন খ্যান খ্যান করেছে। তো প্রথমে তো ভেবেছিলাম ওরা আসতেই পারবে না, তো তারপরে যে আসতে পেরেছি এটাই অনেক। তো চলো যা যাক আবার ঘুরতে। এ বাবা কি করছিস বাবা? এটা কে, কাকে নিয়ে খেলছো তুমি? হ্যাঁ খেলছো বাবা, এটা কে? টাও, টাওকে নিয়ে খেলছিস তুই? বাড়ির টাওকে ছোট করে নিয়ে এসছিস কোলে কোলে? আমরা চলছি তো চলছি, এখনো পৌঁছচ্ছি না, তাই না বাবাই? এদিকে তাকে একটু কথা বল, কি কোথায় যাচ্ছিস? তুই বলবি না কিছু? তাই তাহলে তোকে এই রাস্তার মধ্যে নামিয়ে দিই, চল গাড়ি থামা, ওকে নামাবো। বাবা ঘুমিয়ে পড়েছে। পৌঁছে গেছি, দেখো তো কোথায়। আমার পরিমা, হাই বল। এমা হাই বলতো। এমা তোমার আনন্দ হয়েছে আমরা এসেছি বেরু বেরু? এ মা তুমি লজ্জা পাচ্ছ, এরকম করে মুখ করলে ভালো লাগে নাকি দেখতে? আমার একটু কিউটি মিউটি একটা মা। আর একটা দেখো, আস্তে আস্তে এই চমক। আমি যদি একটু শুনেছিলাম, একটু একটু দেখেছিলাম, আর এসে একদম চমক তোমাকে চমকে দিচ্ছি। দেখো নতুন রান্নাঘর, নতুন না, যেটা ডাইনিং এ যেখানে খাওয়া দাওয়া করতাম ওটারই এক সাইডে জাস্ট একটা ইয়ে করে নিয়েছে এরকম। দেখো এখন ভালো লাগছে, কেমন লাগতো তখন? লুচি হচ্ছে, লুচি আর মাছ হচ্ছে, এই যে আমার বাবা বাবা এসছে। মিট করুন, চা চেহারা হচ্ছে, মনে হচ্ছে যেন সবার থেকে ছোট, কিন্তু সবাইকে কিন্তু ওই মেনটেন করে, পরীকে তারপরে সোনাকে কাপস লাগিয়ে নিয়েছে যাতে খাবার দাবার না পড়ে, ঝোল না পড়ে। কি গো ওগুলো খোলো তোমরা? কি মা না, কেন ভিডিও না, দেখি কি খাচ্ছে। ও লুচি ঘুগনি, বাহ কাদের জন্য আসে? যারা কাজ করবে নেতাদের জন্য, তাদের জন্যই আসবে। আমি
ছেলের দেখা নেই। তরকারি দেয়নি ও জিজ্ঞেস করো কি খাবে খাবে না ওরা তো পাতা পাওয়া যাচ্ছে কিন্তু কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় শুরু হয়ে গেছে দেখো মানে ও এই কারণেই শুধু মামা বাড়িতে আসে এই সাইকেল চালানোর জন্য দেখো শুরু ওই দেখো ওই দেখ এই দাদার পেছনে বসবি এই দেখো এলে বাবা রে বিয়ের আগে আমার বাড়ির মানে বেস্ট জায়গা ছিল এইটাই এই ব্যালকনিটাই আর এখন আসলে সেভাবে আর আসা হয় না কারণ এখন আসলে ভাবি একটু মায়ের সাথে গল্প করি নিচেই বেশি টাইমটা কাটিয়ে দিই আর ওই দেখো ওটা কিন্তু কাকার বাড়ি যে যাই যে দেখো দেখা যাচ্ছে এটা কাকার বাড়ি এটা কার হাউস দেখি এই বাড়িটাতে কেউ আছে দেখি এই বাড়িটাতে কে আছে দেখি একটু ও মা সবাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে আর আমরা এই তিনটেকে নিয়ে ব্যস্ত হয়েছি কিন্তু ঘনা কোথায় গেল হ্যাঁ এইটা হচ্ছে মা নতুন রান্নাঘরের জন্য দেখো কি সুন্দর গিফট আর দেখো আমি দেখতে পেলাম এখানে পাতা নেই কিছু আমি কার বাড়িতে দেখেছি এরকম যাই হোক এই দিন স্পেশাল মেনু কি ডাল পটল ভাজা মাছ ভাজা আর কি মানে বলছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ ভুল ভাল বলে যাচ্ছে আর যদি হয় তারপরে তুমি ট্যাংরা মাছ ইলিশ মাছ আবার হচ্ছে মাটন রুই মাছ আবার রুই মাছ ওহ আমাকে ধরো পাগল সত্যি সত্যি মানে অ্যাকচুয়ালি ওর হচ্ছে আজকেই লাস্ট ডেট মানে ও আজকেই চলে যাবে এ ও বলতে এই যে বোধহয় কোথায় তো আজকেই চলে যাবে সেই জন্য একদম সব খাও সব খাও আর ভাই ওরা অনেক দিন বাদে আসলো তাই না বহু দিন বাদে তো সেই কারণে যাই হোক চলো যে কে কে যা খাবে খাও ও খার কোন কথা বাদে আছে ওটা তো আমার খাওয়া ওটা ওটা আর মাটন আমার খাওয়া হয়ে গেল আলু ভাজা আছে ডাল আছে সে তো বাচ্চাদের দেখুন এ হচ্ছে খেটে খাওয়া মানুষ ঠিক কিন্তু কাজে লেগে গেছে এমনি এমনি কিন্তু খায় না এই একদিনের জন্য এসছে না একদিন নয় এক বেলার জন্য এসছে কিন্তু এখন ওই ভালো রান্নাঘর ছেড়েও কিন্তু তার এখানেই রান্না করতে হয় এত কিছু আয়োজন করতে হয় এই একমাত্র এই ঠাকুরের জন্য এই যে দাদা একটু রান্নাটা ভালো করে করবেন ভালো লাগে কিন্তু সবাই এত কাজে ব্যস্ত থাকে আর পারি না এখন ওরে এখন করে রাখবে এটা হচ্ছে ওই যে খারখুন বাটা কি কষ্টই না হচ্ছে তোমাদের তো ঠিক আছে হ্যাঁ
জাস্ট দেখে কি মনে হচ্ছে তোমাদের একটু জানিও মটন কষাটা দেখে লুননেও ছাড় তোমার ভালো লাগে মা খেতে মটন খেতে ভালো লাগে তাই তুমি কথা বলতে পারো না আমি কে হই তোমার তাই ও আর আমরা এসেছি বলে তোমার কি কি ছুটি আমি टैंगरा माछ आलू दिए झोल तेल झोल तो एटा टक डाल और रान्नार पर मटन टार एरकम हो पटल भाजा माछ भाजा और बाच्चादेर तो आलू भाजा हो इलिश माछेर झोल बेगुन दिए माने ओ आर खारकन बाटा तो और इलिश माछटा बेसिकाली एखन जे खाबे खाबे और ओई बाड़ीर बाबा मार जोन्नो पाठानो होबे कारण ओई बाड़ीर बाबा मा मांस खाय ना एटा टुकटाक चले जाए एगुलो और एखन आमादेर खावार टाइम हो गेछे चलो आमरा सबाई मिले खाई और एखाने देखो परिमा खाच्छे आर नटी करछे सबाइके देखिये दिछि परिमा नटी करछे ओर शुधु खावार टाइमे एकटु नटी बाट मेये आमादेर खूब भालो खूब भालो दीते ना बोले दिए पाते पाते दिए दीते ठीक है তোমরা কেউ কিন্তু লজ্জা ঠাজ্জা করে খেও না এখন আমরা খেতে বসে পড়েছি শর্মিষ্ঠা খাওয়ার আগে জল খেয়ে নিচ্ছে এখন ওরা সব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই যে দেখো না ড্রেস দেখা কিন্তু আমার মা ঢুকে গেছে মা রান্দর মলে ও এটা কি বিয়ায় আর বিয়ানির কি কি বিয়ায় বিয়ানির জন্য ছোট যাওয়ার জন্য এ বাবা এই যে নিচে কোথায় বাড়িটা পুড়ে গেল ওই যে বাবা যাচ্ছে মুনিয়া যাচ্ছে যা চলে যা ওই হাতে হাতে এটা ঘুরে বেরিয়ে গেছে চলো হ্যাঁ ভাই এ বাবা কোথায় আছিস এই যে দাদা কিনতে যাবে না এখন দাদা যাবে না দৌড়াচ্ছিস কেন এটা বাবার জন্য আপনারা ভালোভাবে যাবেন এ বাবা টাটা ছোট্টু এই যে আমি মাম্মা মেমামে একটু ফ্রাঙ্কিস দিয়ে দাও ফ্রাঙ্কিস দিয়ে দাও একটা মামামকে তাড়াতাড়ি ফ্রাঙ্কিস দিয়ে দাও একটা সাবধানে কথা বলো হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে টাটা হ্যাঁ 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 বাই আরে পেয়ে গুড ইভিনিং অনেকক্ষণ বাদে সেই ওরা চলে যাওয়ার পরে আমি কিন্তু বাড়িতে গিয়ে যথারীতি গল্পে একদম মত্ত হয়ে গেছিলাম আর আমি পুরোপুরি ভুলে গেছিলাম যে আমার ব্লগ আমি স্টার্ট করেছিলাম আজকে তো এখন আমি কাকিবাড়িতে এসে হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ তো আমি ব্লগ স্টার্ট করেছিলাম তো ওই বাড়িতে গল্পটা সবার সাথেই হচ্ছিলো কাকি ওখানে ছিল বাট এখন স্পেশালভাবে আমি চলে এসেছি আড্ডা দিতে আর পুচকে বাচ্চাগুলো কাউকে আনিনি এখন আমরা মেন্টাল রেস্ট নেব
একটু বসে গল্প করব, কিন্তু বলতে পারছি না যে এটা কতক্ষণ থাকবে, কারণ ওরা হুটহাট করে চলে আসবে। মানে একটু যদি টের পায় যে চলে এসেছি আমি তাহলেই হলো। আর গল্প পেলে বুঝতেই পেরেছো অনেক কিছু ভুলে যায়, কিন্তু তোমাদেরকে কিন্তু ভুলিনি। তো যাই হোক, আই হোপ তোমরা আজকের ব্লগটা খুব এনজয় করেছো। আর আগামী দিনগুলোতে আমি মোটামুটি আছি এখানে, তো চলো আরও মজার মজার ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো, তোমরা এনজয় করো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা।